প্রিয় জায়গা কোনটা? পিঙ্ক প্লেজার, এই শহরের সবচেয়ে বড় ব্রথেল। মেয়ে মানুষ আমার দুর্বলতা। বুঝতে পারছিলাম যে প্রমোট একটা ঝড় বা আগুন টাইপের কিছু হবে। হ্যাঁ, সো ওরকমটাই হয়েছে এবং দর্শকরা আসলেই খুব পছন্দ করেছে ট্রেইলার। উইকি ফোন দিল আমাকে, ওভাবে শুরু। কিন্তু আসলে কনফিউজ ছিল যে এই ক্যারেক্টারে আমি হ্যাঁ বলবো না না বলবো, কারণ এটার স্ক্রিন প্রেজেন্স একটু কম, বাট খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমি বললাম স্ক্রিপ্ট দেখি। স্ক্রিপ্ট পড়ে তো দেখলাম খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। তারপর তো কথাবার্তা হয়ে গেল, রাজি হয়ে গেলাম, তারপর করা শুরু করলাম। একটু কাজ বেশি ছিল অন্যান্য জায়গা থেকে, সেটা কি পারফরম্যান্সে, ডাবল ক্যারেক্টার সবার। সো এই এটা যখনই মাথায় ঢুকলো সবার ডাবল ক্যারেক্টার, সো আমাকে মানে কাজ ডাবল ডাবল করতে হবে, যা করব সেটা ডাবল কাজ করতে হবে। আমার নিজের কাছে ভালো লাগেনি, কিন্তু মানুষ খুব পছন্দ করছে, চাই মানে আমার পারফরম্যান্স। ওকে, আমার পারফরম্যান্স, আমার কাছে মনে হয়েছে যে আরেকটু বেশি দিতে পারতাম, মানে হ্যাঁ তা তো হয়ই, কারণ ভালো লাগা যদি একবারে লেগে যায় তাহলে আমরা আসলে বড় হয়েছি এটা শুনে যে ওটা শেষ। তো আসলেই আমার কাছে ভালো লাগেনি। সো আরও অনেক কাজ করার ছিল, অনেক কিছু ছিল যেটা শুধু আমি জানি, কিন্তু মানুষ খুব পছন্দ করছে আমার এই আমি কি তুমি।